এসে পৌঁছলাম বোলপুর স্টেশনে। আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর স্টেশনেতে। 13173 আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আমি এখান থেকেই ধরবো। যদিও ট্রেনটা শিয়ালদা থেকে ছেড়ে আসছে, কিন্তু আমাদের বাড়ি থেকে দক্ষিণেশ্বরের ডিস্টেন্স মাত্র 1 কিলোমিটার, যে কারণে আমরা যখন নর্থ বেঙ্গলের দিকে যে কোনো ট্রেন ধরি, ধরুন কাঞ্চনজঙ্ঘা বা কাঞ্চনকোনা ধরতে হলে আমার আর অতটা দূরে যায় না, তাতে সময়টাও অনেকটা যায়, আবার অনেকটা টাকাও খরচা হয়, যে কারণে আমরা দক্ষিণেশ্বর থেকেই সেই ট্রেনটাকে ধরি। তা আজকে তার কিছু ব্যতিক্রম হয়নি, আজকে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরবো বলে। আবার চলেছি আমার সবসময় প্রিয় সেই নর্থ বেঙ্গলে। এবার নর্থ বেঙ্গলে কোথায় কী যাবো সেটা এখন থেকে বলবো না, যেদিন যেখানে যাব সেদিনকে আপনারা জানতে পারবেন। আমার সাথে দেখতে থাকুন ট্রেন জার্নিটা কেমন কী হবে, কেমন কী দেখতে পাই সেইগুলো আপনাদের দেখাবো। আজকে আমি শিলিগুড়িতে গিয়ে স্টে করব, কাল সকাল থেকে আমার জার্নি শুরু হবে। তো চলুন আমার সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে আজকে ভিডিওটাও। আমি অনেকটাই তাড়াতাড়ি দক্ষিণেশ্বর স্টেশনে চলে এসেছিলাম, আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসতে অনেকটা দেরি ছিল বলে হাতে বেশ কিছুটা সময় ছিল, যে কারণে এই দক্ষিণেশ্বরের নতুন যে মেট্রো স্টেশনটা হয়েছে তার একটা ঝলক আপনাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম। লোকাল ট্রেনটা ছেড়ে যাওয়ার পরেই কাঞ্চনজঙ্ঘার অ্যানাউন্সমেন্ট হলো, আর কিছুক্ষণের মধ্যেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দক্ষিণ স্টেশনে এসে হাজির হলো। আমি উঠে পড়েছি আমার ট্রেনেতে এখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। নর্মালি তো আপনারা জানেন আমি নর্থ বেঙ্গলে গেলে কাঞ্চনকোনাতেই ট্রাভেল করি, কিন্তু এবারে কাঞ্চনকোনাতে পাইনি বলে কাঞ্চনজঙ্ঘাতেই যেতে হচ্ছে। আর শিলিগুড়ি যাওয়ার জন্য আপনারা যদি সম্পূর্ণ তথ্য পেতে চান তাহলে এই ব্লগের ডিসক্রিপশন বক্সে আমার যে কলকাতা থেকে শিলিগুড়ি যে ব্লগ আছে তার লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। আর এইখন যেতে যেতে মোটামুটি যা যা দেখবো যদি সেরকম কিছু দেখানোর মতো হয় আপনাদের দেখাবো। কোচ তো দেখানোর কিছু নেই, থ্রিটা নর্মালি যেমন হয় সেরকমই। তা চলুন আপনারা আমার সাথে থাকুন। ট্রেনের জানলা দিয়ে বাইরের প্রকৃতিকে উপভোগ করতে করতে আমার যাত্রা শুরু হলো এনজেপির অভিমুখে। ট্রেন চলেছে আপন গতিতে তার গন্তব্যের দিকে। এই কাঞ্চনজঙ্ঘা যাবে আগরতলা পর্যন্ত, কিন্তু আমি অত দূর যাবো না, আমি নেমে পড়বো এনজেপিতে, কারণ আমায় যেতে হবে নর্থ বেঙ্গল। এখন আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুরের কাছাকাছি প্রায় এসে গেছি। এসে পৌঁছলাম বোলপুর স্টেশনেতে। আগে এখানে অনেক আশা হতো, ওই এখানে যখন বসন্ত উৎসব হতো তখন প্রতি বছরই প্রায় আসতাম, কিন্তু বেশ কয়েক বছর আমি বন্ধ করে দিয়েছি এখানে আসা, কারণ সেই পরিবেশ আর এখানে নেই। স্টেশনে দাঁড়িয়ে ভিডিও করাকালীন একজন মহিলা পুলিশ এসে বললেন যে এখানে প্ল্যাটফর্মে কোনো রকম ভিডিও করা যাবে না, তাই আমি কোনো তর্ক বিতর্কে না গিয়ে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে বসে বসে মুখ চলছে, ডিম সেদ্ধ তো খাওয়া হয়ে গেছে, আপনারা জানেন আমার অল টাইম ফেভারিট ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেছে, এখন আবার নিয়ে নিয়েছি ঝালমুড়ি। নিয়ে নিয়েছি ঝালমুড়ি, খুব সুন্দর করে মেখেছে। দিনের ট্রেনেতে না খরচাটা খুব বেশি হয়, বসে বসে সময় কাটতে চায় না, তখন এই খাওয়া ওই খাওয়া করতে করতে অনেকটাই খরচা বেশি হয়ে যায়। আজকে তো আমি শিলিগুড়িতে গিয়ে স্টে করবো, আজকে কোথাও আর যাওয়া নেই, শিলিগুড়িতে স্টে করে কালকে সকালবেলা আমি বেরিয়ে পড়বো। আমার গাড়ি বলা আছে, কাল সকালে কোথায় যাই সেটা যেখানে যখন আমি যাব তখন আমি সেটাকে দেখাবো, আগে থেকে আপনাদের কাছে আর ডিসক্লোজ করছি না। দেখতে থাকুন আমার সাথে। বোলপুর ছেড়ে তারপরে আমরা পৌঁছে গেলাম সাঁইথিয়া, সাঁইথিয়াতে স্টপেজ ছিল, তারপর চলে এলাম আপনাদের অতি পরিচিত রামপুরহাট জংশনে। এইখান থেকেই আমাদের তারাপীঠে যাওয়া যায়। আমরা এখন এসে পৌঁছে গেলাম রামপুরহাট জংশনে। যারা এখান থেকে তারাপীঠ যেতে চান তারা এই ট্রেনে এসে এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে ওভারব্রিজ দিয়ে বেরিয়ে পেয়ে যাবেন
অনেক গাড়ি রয়েছে, অটো রয়েছে, সবেতে করেই আপনারা চলে যেতে পারবেন তারাপীঠ মন্দিরে। এখানে মোটামুটি 5 মিনিটের মতো স্টপেজ থাকে, অলরেডি অনেকটাই লেটে চলছে, দেখা যাক কি হয় আজকে কখন। রামপুরহাট স্টেশন থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বাংলাদেশ বর্ডার থেকে প্রায় 18 কিলোমিটার দূরে মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারেজের কাছাকাছি। তা ফারাক্কা ব্যারেজের সম্বন্ধে আপনাদের একটু জানিয়ে রাখি যে এই ফারাক্কা ব্যারেজের কাজ শুরু হয় 1962 সালে, প্রায় 157 কোটি টাকা খরচা করে 1970 সালে এই ব্যারেজের কাজ শেষ হয় এবং এর অপারেশন শুরু হয় 1975 সালের 21 মার্চ থেকে। এটি প্রায় 7,559 ফুট দীর্ঘ। আমরা এখন চলেছি সেই ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে। ট্রেন থেকে তো আমরা ফারাক্কা ব্যারেজ দেখে নিলাম, তারপর পৌঁছে গেলাম আমি ফারাক্কা ব্যারেজ থেকে 37 কিলোমিটার দূরে মালদাতে। ট্রেন ছুটছিল আপন গতিতে, তার মাঝেই যখন জানলা দিয়ে বাইরের দিকে দু চোখ গেল, শুধু চোখে পড়ল দিগন্ত জুড়ে ছড়িয়ে রয়েছে শুধু আম গাছের সারি, আর সমস্ত আম গাছে এত সুন্দরভাবে বকুল ধরে এমন রূপ নিয়েছে মনে হচ্ছে যেন ভগবান আপন মনে নিজের আনন্দে তুলিতে করে এই পটভূমিটাকে এঁকেছেন। দেখলেন আমের বকুল, সমস্ত গাছেতে আমের বকুল একদম ভরে গেছে। আমরা পৌঁছে গেলাম এখন মালদা টাউনেতে, এখানে 10 মিনিট স্টপেজ আছে, ট্রেন এখনও প্রায় লেটে চলছে, 10 মিনিটের মতো মেক আপ করেছে। মালদাতে এই স্টেশনেতে খুব ভালো ভালো মিষ্টি পাওয়া যায়, এখানকার দই মিষ্টি না খুব বিখ্যাত, পান্তুয়া রসগোল্লা সব পাওয়া যায়। কিন্তু আজকে আমাদের পোস্টটা এমন জায়গাতেই দাঁড়িয়েছে যেখানে মিষ্টির কোনো চিহ্ন নেই, সেটা খুব দুঃখের আমার কাছে, কারণ আমি মিষ্টি খেতে খুবই ভালোবাসি। তা দেখা যাক যদি কোনো মিষ্টিওয়ালা আসে তাহলে মিষ্টি খাবো, আপনাদেরকেও দেখাবো মিষ্টির কেমন চেহারা, খেতেটা কেমন সেটা তো বলতে পারবো না, সেটা খেতে গেলে তো এখানে আসতে হবে আপনাদেরকে। চোখে পড়লো আমার কোচের পাশেই একটা দোকানেতে এই মিষ্টি দইয়ের ভার 20 টাকা করে আমি একটা নিয়ে নিলাম। এদিকে বিরিয়ানি আর বিরিয়ানির চিকেনগুলোও ছিল খাসা দেখতে, দেখে খুবই লোভ লাগছিলো, কিন্তু যেহেতু বাড়ি থেকে খাবার দিয়ে দিয়েছিলো আর আমার লাঞ্চ করাও হয়ে গেছিলো, যে কারণে লোভ সম্বরণ করে এগিয়ে চললাম মিষ্টির দোকানের দিকে। আপনাদের এই মিষ্টির কথাই বলছিলাম, 20 টাকা করে বাটি, 4টে করে মিষ্টি থাকবে, দারুণ খেতে। দাদা আমার একটা দিন যে মিষ্টির কথা বলছিলাম, দেখলেন মিষ্টিও দেখিয়ে দিলাম আপনাদের, দইও দেখিয়ে দিলাম, আম দেখাতে পারলাম না, আমের সিজনে আসবো মালদাতে তখন আম দেখাবো, এখন আপাতত এইগুলো দেখালাম। মিষ্টিগুলো ভালো খেতে ছিল কিন্তু আগের মতো টেস্ট লাগলো না, আগে যখন আসতাম এই লাইনে দিনের বেলা জার্নি করলে যে মিষ্টির স্বাদ ছিল সেই স্বাদটা আর এখন আমার লাগলো না, একটু যেন ফেড লাগলো। পৌঁছে গেলাম এনজিপি নির্দিষ্ট সময় থেকে প্রায় 45 মিনিট দেরিতে। তা এখন চলেছি আমি ওই অটো স্ট্যান্ডের দিকে, ওইখান থেকে একটা অটো নেবো, ধরে যাব শিলিগুড়িতে। শিলিগুড়ি পৌঁছে তারপরে আজকে শিলিগুড়িতে স্টে, আপনাদের যেমন বলছিলাম, চলুন শিলিগুড়ি যাই, আমি থাকবো হোটেল সেন্ট্রাল প্লাজাতে, ওইখানে থেকে কাল সকালবেলা আবার ওখান থেকে বেরোনো। তো যাওয়া যাক এখন এনজিপি স্টেশন থেকে বাইরে বেরোই,
তারপর আবার আপনার সাথে দেখা হচ্ছে। হোটেলে ঢুকে পড়েছি, হোটেলে ঢুকে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে এবারে একটুখানি পেট পুজো সেরে নেবো, খুব খিদে পেয়েছে। অর্ডার করেছি ক্রিসপি চিকেন, ক্রিসপি চিকেনটা আসছে। এইদিকে আমার বাবা বসে রয়েছে, আজকে বাবার সাথেই আমি থাকবো, থেকে কাল সকালবেলা এখান থেকে বেরোবো। তা ক্রিসপি চিকেনটা আসুক, আমার অল টাইম ফেভারিট হোটেল সেন্টার প্লাজার ক্রিসপি চিকেন, যেটা আমি আগেও দেখিয়েছি, ওটা আসুক। ওটা এলে এখন আবার কীরম রূপে আসছে সেটা দেখাবো। আমার ক্রিসপি চিকেন এসে গেছে, দারুণ চেহারার একটা আইটেম, দুর্দান্ত করেছে ক্রিসপি চিকেনটা, দারুণ। আমি খুব ভালোবাসি, যখনই শিলিগুড়িতে আসি হোটেল সেন্টার প্লাজার ক্রিসপি চিকেনটা খাইনি। এটা শেষ করে কিছুক্ষণ পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ক্রিসপি চিকেন খাওয়া হয়ে গেল, সারাদিন কেমনভাবে কাটলো সব কিছুই আপনাদের দেখালাম। ট্রেন জার্নি থেকে কীরকম বাইরে সুন্দর সিনিক বিউটি দেখা যাচ্ছিলো, সেই সব মালদা স্টেশন, আমে গাছে বকুল হয়েছে, সব কিছুই দেখিয়ে দিলাম। আর এখন তো এসে পৌঁছে গেলাম শিলিগুড়িতে, আজকে তো আর কিছু করার নেই, সেইভাবে আপনাদের আর দেখানোরও নেই। তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। শুভরাত্রি, গুড নাইট, আপনারা সবাই ভালো থাকবেন।